খেজুরের দাম কিটা কইতাম ভাই, আগুন দাম চলে বুঝছেন, এরকম কেনে বারে আমরা নিজেও কইতাম পারি না, কাস্টমারে মনে করে আমরা বাড়াইলে আসলে আমরা রাত তো কুনতা নাই। সিয়াম সাধনার মাস রমজানে ইফতারের রোজাদারদের প্রথম পছন্দ খেজুর, একই সাথে রয়েছে ফলের চাহিদা। এই সুযোগটি কাজে লাগিয়ে ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় বাড়িয়ে দিয়েছেন দাম। বাজারে পর্যাপ্ত বিভিন্ন জাতের খেজুর ও ফলের যোগান থাকলেও দাম বেশ চড়া, বিশেষ করে গত বছরের তুলনায় খেজুরের কেজিতে বেড়েছে 200 টাকা। খেজুর ছাড়াও ব্যবসায়ীরা প্রসার সাজিয়ে রেখেছেন বিভিন্ন জাতের ফল, দেশীয় তরমুজ, আনারস, কলা ও পেঁপে সহ বিদেশি ফলের মধ্যে রয়েছে আপেল, কমলা, আঙ্গুর ও মালটা। বিক্রেতারা বলছেন, রমজান উপলক্ষে খেজুর সহ বিভিন্ন ধরনের ফলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দামও তুলনামূলক বেশি। আপেল, কমলা, আঙ্গুর সব কিছুর দাম এখন বর্তমানে বেশি। মালটার কার্টুনও আপনার প্রায় 2000 টাকা বাড়ি গেছে আজ থেকে এক মাসের তুলনায়। আপেলের কার্টুনও লাগান 1000-1500 করে বাড়ি গেছে, কারণ রমজান আইলে আমরা দেশে এরকম কেনে বাড়ে আমরা নিজেও কইতাম পারি না, কাস্টমারে মনে করে আমরা বাড়াইলে আসলে আমরা রাত তো কুনতা নাই, আমরা জেলা কিনিয়ে আনি ওলান বেচা লাগবো। রমজানের 15 দিন আগে আপেলের কার্টুনের 1000 টাকা কম আছে, এখন 1500 টাকা বেশি, সব জিনিসের দাম বেশি, আঙ্গুরও দাম বেশি। কাস্টমারের অভিযুক্ত দাম বাড়াইল, গিরা কাস্টমার দাম, গিরা কাস্টমার দাম বাড়াইল, খেজুরের দাম বেশি বাড়াইল, কাস্টমারের অভিযোগ। মানুষ খাইতে পারে না, দাম বাড়াই লিছে, ট্যাক্স বাড়াই লিছে খেজুর, ওর কারণে দাম বাড়াইল, মানুষ খাইতে পারেন না। তো 180 আছে, 190 নাগাল, 400 টাকা, 350 টাকা, 380 টাকা বললেন বিকের আর কি, দাম বাড়াই খেজুর। গেছে বছর তুলনায় প্রায় প্রতি খেজুর 1 কেজিতে 50 টাকা 100 টাকা বাড়াই, আরো বেশিও বাড়াই কোনো খেজুর। খেজুরের দাম তো কমতো, খেজুরের দাম তো নিয়ম নিম্নস্তরে থাকার কথা আছে, খেজুরের দাম বাড়াইল মানুষে। আগে নিতা 1 কেজি 2 কেজি, মানুষ এখন নিরা 1.5 কেজি 250 গ্রাম, যে 1 কেজি নিতা এনের 250 গ্রাম, মানুষে ঠিকঠাক মতো নিতে পারেন না। এদিকে রমজানে খেজুর সহ ফলমূলের দাম দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতা সাধারণ। তারা বলছেন, বাজারের মূল্য তদারকিতে নেই কোনো মনিটরিং কার্যক্রম, যার যখন ইচ্ছা তখন দাম বাড়াচ্ছেন, ব্যবসায়ীদের কোনো সমস্যা হচ্ছে না, উল্টো ক্রেতাদের পকেট কাটছে। খেজুরের দাম কিটা কইতাম ভাই, আগুন দাম চলে বুঝছেন, গত বছরের তুলনায় এই বছর মনে হয় 2-3 গুণ হইয়া আছে, 3 গুণ বাড়ি গেছে, 3 গুণ। সাধারণ মানুষের কোনো ক্রয় করার কোনো ক্ষমতাও নাই, এই অবস্থা, সিন্ডিকেট বাড়ছে। খালি খেজুর নি ভাই, এদিন তুই গেলাম লেবু 20 টাকা, এখন আলি উনি 100 টাকা, তারপরে ডুলা পাতা তোমার সোয়া যায় কি এখন 30 টাকা 40 টাকা 50 টাকা, তো এটাগুলা কিতা করতে দেখো, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাড়া হয়ে গেছে, খাদ্যর বাড়া হয়ে গেছে। খেজুর লাগাইছি কিন্তু মার্কেটের অবস্থা দেখে তো খেজুর লওয়া সম্ভব না, গেছে বছর যে খেজুর 160 টাকা 180 টাকা মিলতো, এই বছর এটা দেখা যায় 470 টাকা, 470 টাকা, তো এই বছর খেজুরের দাম প্রচুর। এই তুলনায় আমরা সাধারণ জনগণ যারা আছি তারা লোয়াটা খুব টাফ হয়ে যায়, এটা আমরা দুঃখজনক বিষয়। রমজান মাসে আসলে এটার দাম তা তো আছে অল্প, কিন্তু হয়ে গেছে বৃদ্ধি ফাইলছে বেশি। বিভিন্ন দেশে, বাইরে দেশে যারা আছে মুসলিম কান্ট্রি, যেমন ধরুন সৌদি আরব, আরব আমিরাত, এগুলা রমজান মাস আইলে খেজুরের দাম কমে যায়, কিন্তু আমরা দেশেও রমজান মাস আইলে এটার দাম বৃদ্ধি পাইলাই, এর কারণে কিন্তু আসলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই। যারা নিরীহ মানুষ আছে, দরিদ্র মানুষ আছে, তারা কিন্তু খেজুর ক্রয় করতেও পারে না, এমনকি এটা ঠিক মতো তারা পায়। আর দাম বৃদ্ধির কারণে যারা মনে করো 1 কেজি খাইতো খেজুর নিত, তারা এখন দেখা যায় 200 গ্রাম 250 গ্রাম পর্যাপ্ত খেজুর নিতেও হয় না, শুধু দাম বৃদ্ধি থাকার কারণে। পাইকারি বাজারে ফলে দাম বৃদ্ধি পাওয়ায় খুচরো বাজারেও এর প্রভাব পড়েছে। ব্যবসায়ীদের ধারণা, পাইকারি বাজার নিয়ন্ত্রিত হলে খুচরো বাজারে ফলের দাম অনেকটাই কমে আসবে। সৈয়দা আকিহক, ABtv.